তোমাদের জন্য আরেকটি নতুন চাকরি নিয়ে চলে এসেছি। কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিছু সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলে যাবে ভলান্টিয়ারে। তোমরা সম্পূর্ণভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ হলো, তাহলেই বুঝতে পারবেন সব কিছু। এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা, কীভাবে আবেদন করবে, কোথায় যেতে হবে, সব বিষয়বস্তু নিয়ে। তার আগে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট জন্য। এবার আপনার মোবাইলে যদি কোনো প্রকারভাবে আমাদের এই ভিডিও আপডেট না আসে তাহলে জন্য কি করবেন, আমাদের কমিউনিকেশনকে ফলো করবেন, তাহলে পেয়ে যাবেন নোটিফিকেশান। তো বন্ধুরা নিচে চলে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের, অর্থাৎ এখান থেকে কলকাতা পুলিশে রিক্রুটমেন্ট করে। কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট আলাদা একটা সেকশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আলাদা একটা সেকশন, দুটোকে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র কলকাতায় নিয়োগ করতে চাইলে কিন্তু সর্বত্র জেলার থেকে আবেদন করতে পারবেন। তো এখানে আমরা নোটিফিকেশান ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই হলো নোটিফিকেশান, যেখানে বড় বড় করে লেখাই আছে, দেখতেই পাচ্ছেন, কলকাতা পুলিশ ডিস্ট্রিক্ট লালবাজার স্ট্রিট কলকাতা 701। যে ওয়েবসাইটে আমরা গেছিলাম সেই ওয়েবসাইটে এখানে তার ডিটেলস দেওয়া আছে। তো এখানে ডেট দেওয়া আছে কবে এটা শুরু হয়েছে। তারপর স্ক্রলিং করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, 6/10/2020, অর্থাৎ এটা হলো এটা রিডিমিশন হিসাবে এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কী কী শূন্য পদ আছে। তো ভলেন্টিয়ার পদে নিয়োগ আগেই বলেছি, যেখানে এমও স্পেশালিস্ট, এমও জেনারেল ডিউটি, সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, তো প্রেমিস্টিক, এক্সরে টেকনিক্যাল, ল্যাব টেকনিক্যাল, ইটেক, এগুলো আছে। ইন্টারভিউ হবে বোর্ড 1, বোর্ড 2, বোর্ড 3-তে। কবে ইন্টারভিউ হবে এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ইংলিশে, 31/11/2020 11টার সময় এখানে ইন্টারভিউ হবে, 4/11/2020 11টার সময়, 4/11/2020 11টার সময়। তো সম্পূর্ণ মানে বোর্ড 3-তে, অর্থাৎ এগুলো বোর্ড 3-তে পড়ে আর এগুলো বোর্ড 2-এ পড়ে আর বোর্ড 1-এ পড়ে, এই শূন্য পদগুলো। এখনও কোনো প্রকারভাবে মেনশন করেনি শিক্ষাগত যোগ্যতা, কিন্তু জায়গাটা কোথায় ইন্টারভিউর, কলকাতার পুলিশ হসপিটালে, বিনোদন স্ট্রিট কলকাতায়, এখানেই কিন্তু নিয়োগ করতে চলেছে, এখানেই ইন্টারভিউ হবে। ইন্টারভিউর ডেটও ফিক্সড করে দেওয়া আছে, রিপোর্টিং জানাবে কবে, সব কিছু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই তারিখে রিপোর্টিং জানাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন তার একটু ভালো মতন পড়ে নেবেন। এবার দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে এবং বেতন। তো এবার দেখতে পাচ্ছেন এটাকে, অর্থাৎ যারা যারা আবেদন করবে এমও স্পেশালিস্টে, তো জেনারেল মেডিকেল নিয়ে পড়াশোনা করতে হবে, গাইনোলজিস্ট আর রেডিওলজিস্ট নিয়ে, তাহলে একমাত্র আবেদন করতে পারবেন। যেখানে এম জেনারেল ডিউটি 5টা আছে, সিস্টার ছটা শূন্য পদ আছে, এখানেও এরকমভাবে অনেক শূন্য পদ এখানে দেখতে পাচ্ছেন, প্যারামিস্টে 2টো, ফার্মিস্টে 2টো, এক্সরে টেকনিক্যালে 1টা, ল্যাব টেকনিক্যালে 1টা, ইসিজি 1টা। তো টোটাল মিলিয়ে এদেরকে কিন্তু বেতন দেওয়া হবে 50,000 থেকে শুরু করে 18,000 টাকা, সবার ক্ষেত্রে এখানে বেতন ম্যানেজমেন্ট করে দেওয়া আছে। এলিজিবিলিটি অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ এখানে আপনার এলিজিবিল কী থাকতে হবে। তো প্রথমে একটু দেখছেন এখানে পুরোভাবে দেওয়া আছে, পোস্ট গ্রাজুয়েশন হতে হবে যারা এমও স্পেশালিস্টের জন্য আবেদন করবেন, এমও জেনারেল ডিউটির জন্য MBBS দরকার আছে, মেডিকেল কাউন্সিল নিচে লেখাই আছে, সিস্টার ইনচার্জের জন্য BS নার্সিং দরকার আছে, স্টাফ নার্সের জন্য জেনারেল নার্সিং, মিডওয়াইফারি, GNM কোর্স করতে হবে, তাহলে একমাত্র আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন এইগুলো যেটা 5 থেকে 9 পর্যন্ত আছে, এগুলোর জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে আপনাকে ফিজিক্যাল, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে একমাত্র এখানে আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণভাবে এখানে লেখাই আছে, দ্য অ্যাপ্লিকেশান দ্য পোস্টিটিউট অরিজিনাল সার্টিফিকেট দিতে হবে আপনাকে সব কিছুর ক্ষেত্রে, ভুলভাল সার্টিফিকেট দিলে কিন্তু হবে না। মেডিকেল অফিসারে দেখতে পাচ্ছেন যে এখানে রেকর্ড দেওয়াই আছে, তো আগে বলে দিয়েছি যে এখানে, অর্থাৎ ইন্টারভিউ হবে। যদি আবেদনের জন্য হাই ক্যান্ডিডেট হয়ে যায় তাহলে কিন্তু 5/11/2020 কিন্তু ইন্টারভিউ চলবে, শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক আছে, আমি বলে দেবো কীভাবে আবেদন, অর্থাৎ নোটিফিকেশান ডাউনলোড করবেন। তো প্রথমে এখানে ফটো দিতে হবে, তারপরে এখানে ফুল নেম, ফাদার নেম, এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এজ দিতে হবে, অর্থাৎ ফিমেল না মেল এখানে ওই দিয়ে দিতে হবে, SC ST OBC সিলেক্ট করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক হিসাবে দিতে হবে, এক্সপিরিয়েন্স দিতে হবে, সব কিছু এখানে বসে দিয়ে সিগনেচার বসে দিয়ে
যা যা ডকুমেন্টস আগে সব কিছুখানে দিয়ে দেবেন। তো সম্পূর্ণভাবে নোটিফিকেশানটা দেখে নেবেন একবার। নোটিফিকেশান ডাউনলোড করার জন্য তো নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পরে এখানে নোটিফিকেশান ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানের দেওয়াই আছে। তো নোটিফিকেশান ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি এখান থেকে নোটিফিকেশান ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে, ডাইরেক্টলি নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে। সম্পূর্ণ বোঝা গেল ভিডিওটা? যদি আবেদন করতে চাও আবেদন করতে পারবে, প্রত্যেক জেলার থেকে আবেদন করতে পারবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।